আমি দিলীপ কুমার বিশ্বাস, এইচ কলেজ পাংশা রাজবাড়ি। আমি একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি 7G এর 3 নম্বর অঙ্কটি আমি পড়ছি। সমগ্র ছাত্রছাত্রীর জন্য আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখার জন্য আমি অঙ্কের ভিতরে চলে যাচ্ছি। অঙ্কটি হচ্ছে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে এ সাইন এ বাই টু প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি সাইন এ বাই টু। সলিউশন, এখন আমরা এখানে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করছি, সেটা হচ্ছে এই যে ডান পাশ থেকে বি প্লাস সি বাই এ এটা আমরা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে আমরা ওইটা প্রমাণ করব। তো বি প্লাস সি, দিস ইজ বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু টু আর সাইন বি, সি ইকুয়াল টু টু আর সাইন সি। তো আমি মানটা তো বসেছিলাম, বি প্লাস সি এর মান হচ্ছে টু আর সাইন বি প্লাস টু আর সাইন সি। আর এই মানটা, এই মানটা এখানে বি প্লাস সি বাই এ এটা আমরা কিছু নিয়ে নিচ্ছি, তাহলে টু আর সাইন এ, এর মান হচ্ছে টু আর সাইন এ, আমরা এই মানগুলো বসিয়ে নেব। এখন উপরে টু আর কমন গেল, নিচে টু আর ভ্যানিশ হয়ে গেল, থাকলো হচ্ছে সাইন বি প্লাস সাইন সি বাই সাইন এ। দিস ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস সাইন পাই মাইনাস এ প্লাস বি। এটা কেন বলবো, এটা করার সার্থ হচ্ছে আমাদের এই যে আমাদের প্রমাণের স্বার্থের দিকে তাকালে আমাদেরকে যে এ প্লাস এ বাই টু প্লাস বি আছে, সুতরাং ওইটা করতে গেলে আমাদের এখানে সি রাখলে সি যেহেতু নেই প্রমাণের ভিতরে, সুতরাং সেই কারণে আমাদের ওখানে এটা ট্রান্সফার করে নিতে হবে। তাহলে সাইন বি প্লাস সাইন পাই মাইনাস এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তো এখানে পাই মাইনাস এ প্লাস বি মানে সাইন সাইনই থাকছে, সুতরাং সাইন বি প্লাস সাইন এ প্লাস বি। এখন যদি সাইন সি প্লাস সাইন বি সূত্র করি, তাহলে টু সাইন এ প্লাস বি বাই টু, তার মানে বি প্লাস এ প্লাস বি বাই টু মানে টু বি প্লাস এ বাই টু, অর্থাৎ এ প্লাস টু বি বাই টু, আর কস বি বি কাটা যাবে এ বাই টু। এখন নিচে থাকতেছে সাইন এ, সাইন থিটা ইকুয়াল টু, এই সূত্রটা আমরা ব্যবহার করব যে সাইন থিটা ইকুয়াল টু টু সাইন এ কস এ, এই এইখানে এই সূত্রটা ব্যবহার করলে টু সাইন থিটা বাই টু কস টু সাইন এ বাই টু কস এ বাই টু। এখন যদি এটা করি তাহলে কস কস চলে যাবে, টু টু চলে যাবে, সাইন এ বাই টু প্লাস বি বাই এ বাই টু। এখন যদি বাম পাশে ছিল পি প্লাস সি বাই এ ইকুয়াল টু সাইন এ বাই টু প্লাস বি বাই টু বাই সাইন এ বাই টু, এখন যদি ট্রান্সফার করি তাহলে এইটা এর সাথে গেল এ সাইন এ বাই টু প্লাস বি, দিস ইজ ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু, এটা প্রুভ হয়ে গেল। ধন্যবাদ সকলকে।